नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিও আমি 31 শ্রাবণ ও 17 আগস্ট বুধবার অর্থাৎ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 31 শ্রাবণ, 17 আগস্ট সূর্যোদয় 5:17, সূর্যাস্ত 6:07, বুধবার ষষ্ঠী রাত্রি 12:11, অশ্বিনী নক্ষত্র রাত্রি 2:32, গণ্ডযোগ রাত্রি 2:17। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ 17 আগস্ট বুধবার গ্রহরা কে কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ, মেষে অবস্থান করছে চন্দ্র ও রাহু। চন্দ্র মেষে অশ্বিনী নক্ষত্রে, রাহু মেষে ভরিণী নক্ষত্রে, মঙ্গল বৃষে, বৃষে মঙ্গল কৃত্তিকা নক্ষত্রে, শুক্র কর্কটে, কর্কটে শুক্র পুষ্যা নক্ষত্রে, রবি ও বুধ সিংহে, রবি সিংহে মহানক্ষত্রে, বুধ সিংহে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, কেতু কেতু তুলায় বিশাখা নক্ষত্রে, শনি বক্রী অবস্থায় মকরে ধনিষ্ঠা নক্ষত্রে, বৃহস্পতি বক্রী অবস্থায় মীনে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এবার আসুন দেখে নিই 12টি রাশির আজ অর্থাৎ 17 আগস্ট বুধবারের রাশিফল। প্রথমে মেষ রাশি, আজকের দিনটি পারিবারিক জীবনে অস্থিরতা বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে বাধা আসবে, মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক দিক দিয়ে যথেষ্ট ক্ষতি হবে মেষরাশি। আপনার মানসিক অবস্থা মোটেই ভালো থাকবে না। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের কিছুটা ফাটল দেখা দিতেই পারে, তবে যেদিক দিয়ে শুভ ফল আছে তা হচ্ছে বিদ্যা, বিদ্যাক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো ফল করতে পারবেন। আজকের দিনে আপনার বন্ধুরা আপনার সঙ্গে খারাপ আচরণ করবে, সেদিক দিয়ে মেষরাশি সাবধান, তবে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে বিদ্যায় যথেষ্ট উন্নতি আছে এবং সন্তানের দিক থেকে আপনি ভালো খবর পাবেন। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, তবে প্রেমে যাবেন না, বিয়ের আলোচনা চালিয়ে যেতে পারেন মেষরাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি, মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে একাধিক বাধা, শরীর ভালো থাকবে না, শরীর সম্পর্কে আপনাকে বেশ চাপেই থাকতে হবে বৃষ রাশি। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দিক থেকে যথেষ্ট শুভ খবর পাবেন, ভাইয়ের সাহায্যে আপনার কর্মক্ষেত্রে নানা উন্নতি হবে। আজকের দিনে আপনার বন্ধুরা আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, সেদিক দিয়ে বৃষরাশি সাবধান, উচ্চ ক্ষেত্র থেকে অবশ্যই শুভ খবর আছে বৃষরাশি। আজকের দিনে কোনো বন্ধু আপনাকে যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতির সঙ্গে দাঁড় করাবে, বন্ধুর সাহায্যে আপনি বেশ কিছুটা অর্থ লাভবান হতেই পারবেন বৃষরাশি। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে বৃষরাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন বৃষরাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, কর্মে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, সন্তানজনিত শুভফল অবশ্যই লাভ হবেন, তবে স্বামী স্ত্রীর মধ্যে মোটেই সম্পর্ক ভালো থাকবে না, স্বামী স্ত্রীর সম্পর্কে নানা টানাপোড়ান দেখা দিতেই পারে মিথুন রাশি। মিথুন রাশি, আপনার পারিবারিক জীবনে বেশ কিছুটা অস্থিরতা আছে, এছাড়া আজকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ আছে, সেদিক দিয়ে মিথুন রাশি সাবধান, তবে সন্তানের দিক থেকে কোনো চিন্তা নেই, সন্তান বরাবরই আপনার সঙ্গে ভালো আচরণ করবে, সন্তানজনিত শুভফল আপনি অবশ্যই লাভ করবেন। আজকের দিনে মিথুন রাশি, আপনার বন্ধুরা আপনার সঙ্গে যথেষ্ট ভালো আচরণ করবে, বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত কর্মের উন্নতি ঘটাতে পারবেন। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তবে বিয়ের আলোচনা আপনি এগিয়ে নিয়ে যেতেই পারেন মিথুন রাশির জাতক জাতিকা। মিথুন রাশি বিদ্যাক্ষেত্রে উন্নতির যোগ এবং আপনার সন্তানের গৌরবে
আপনি যথেষ্ট আনন্দিত হবেন। এরপরে কর্কট রাশি, আজকের দিনটি শরীরে যথেষ্ট উন্নতি, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি, সন্তানজনিত শুভ ফল অবশ্যই লাভ করবেন। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে যে ঝুট ঝামলা অশান্তি চলছিল তা অনেকটাই মিটবে। আত্মীয় কুটুমরা আপনার সঙ্গে খারাপ আচরণ করবে, সেদিক দিয়ে কর্কট রাশি সাবধান। আজকের দিনে উচ্চ ক্ষেত্র থেকে সৌভাগ্যের খবর আসছে, সেদিক দিয়ে কর্কট রাশি অবশ্যই শুভ। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর সম্পর্কে কারোর যে শারীরিক অসুস্থতা চলছিল তা অনেকটাই ভালো হয়ে যাবে কর্কট রাশি। আজকের দিনে আপনার নিজের বিদ্যায় যথেষ্ট উন্নতি আপনি লক্ষ্য করবেন কর্কট রাশি। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর আচরণও ভালোই থাকবে। আজকের দিনে বন্ধুদের সাহায্য লাভ পাবে, তবে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা এবং আপনার পারিবারিক জীবনে কোনো পারিবারিক শত্রু অর্থাৎ জ্ঞাতি শত্রুরা আপনার সঙ্গে ক্ষতি করতে পারে, সেদিক দিয়ে কর্কট রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি নামতেই পারেন কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি, আজকে রবি সিংহে প্রবেশ, পারিবারিক জীবনে বিরাট সাফল্যের ইঙ্গিত, তবে শরীর ভালো থাকবে না, শরীরে নানা ধরনের সমস্যা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সৌভাগ্যের উদয় হবে, আটকে থাকা টাকা বেশ কিছুটা পাওয়ার যোগ আছে সিংহ রাশি। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দিক থেকে কিছুটা হলো অস্থিরতার খবর পাবেন, তবে সম্পত্তিজনিত বিবাদ মিটে যাবে, মামলা মোকদ্দমায় জয়লাভ হবে, শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না, শত্রুদের আপনি একটু ট্যাগ দিতেই পারবেন সিংহ রাশি। আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কে কিছুটা হলো অস্থিরতা বৃদ্ধি পাবে। আজকের দিনে সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় যে বাধা তা অনেকটাই দূর হবে। আজকের দিনে আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে, বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্যের খবর আপনি নিজেই পেয়ে যাবেন। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলো বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না সিংহ রাশির জাতক জাতিকা। এরপরে কন্যা রাশি, বুদ্ধিহীনতার কারণে মোটা টাকা আপনার গচ্চায় যেতেই পারে, সেদিক দিয়ে কন্যা রাশি সাবধান। পারিবারিক জীবনে একাধিক শত্রুতার কারণে অসন্তোষ তৈরি হবে, সন্তানের দিক থেকে কিছুটা অশুভ ফল প্রাপ্ত হতেই পারে কন্যা রাশি। তবে কন্যা রাশি আপনার শরীরে যে রোগভোগ চলছিল তা অনেকটাই সেরে উঠবেন, আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর যে শারীরিক অসুস্থতা যার জন্যে যথেষ্ট চিন্তায় পড়েছিলেন চিন্তা অনেকটা কমবে। আজকের দিনে আপনার বন্ধুরা আপনার পাশে থাকবে, তবে কন্যা রাশি যেদিক দিয়ে সাবধান, কোনো প্রতারক আপনার টাকা প্রতারণা করে চলে যেতে পারে, সেদিক দিয়ে কন্যা রাশি সাবধান। আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা মনে আনন্দ দেবে। আজকের দিনে বিদ্যাক্ষেত্রে সাফল্য যোগ রয়েছে, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতেই আপনি যেতেই পারেন কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, মাথা বা চোখ বা হাড় গড়ে নানা ধরনের সমস্যা বাড়তে পারে তুলা রাশি, আর্থিক দিক দিয়ে বেশ একটু চাপে থাকবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেই ভালো থাকবে না, একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি, একে অপরের মধ্যে মন কষাকষি আপনাদের নিজেদেরই ক্ষতি করবে তুলা রাশি। আজকের দিনে আপনার বন্ধুরা উপকারের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি বিরাট কর্মের সাফল্য পাবেন। তবে যেদিক দিয়ে বিরাট সাফল্যের খবর তা হচ্ছে সন্তান, আপনার সন্তান অবশ্যই আপনার পাশে থাকবে তুলা রাশি। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার কিছুটা বিবাদ হতেই পারে, তবে যেদিক দিয়ে শুভ খবর পাবেন তা হচ্ছে কোনো বন্ধু আপনার সঙ্গে অবশ্যই ভালো প্রতারণা করবে না, অর্থাৎ বন্ধুদের সাহায্য লাভ পাবেন। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলে বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি, শুভ কর্মযোগের সূচনা, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি, আজকের দিনে শুভ চাকরি লাভের যোগ উৎপন্ন হচ্ছে
বৃশ্চিক রাশি আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্য যথেষ্ট দুশ্চিন্তা। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে অস্থিরতা বজায় থাকবে, তো আপনার নিজের শরীর সম্পর্কে সাবধান। তবে কর্মযোগের প্রভাবে উচ্চ ক্ষেত্র থেকে আপনার খবর আসবে, বিদেশ সূত্র বৈদেশিক সূত্রে কিছু ধনের আগমন ঘটতে পারে এবং আপনার কর্মজীবনে বিরাট সাফল্য ঘটবে, সম্মান বৃদ্ধি পাবে। শত্রুরা আপনার দিকে চেয়ে তাকাতে পারবে না, তারা ধ্বংস হয়ে যাবে। আজকের দিনে আপনার মোটা টাকা পাওনা যোগ পাবেন, মোটা টাকা বৃশ্চিক রাশি। এছাড়া আজকের দিনে আপনার বন্ধুরা যথেষ্ট সাহায্য করবে, বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে আজকের দিনে যেদিক দিয়ে কিছুটা চাপ, তা হচ্ছে পারিবারিক জীবনে অস্থিরতা এবং আপনার প্রেমভাগ্য মোটেই উত্তম নয়, তাই প্রেমে যাবেন না এবং বিয়ের আলোচনাতেও যাওয়া উচিত হবে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, তাই অতিরিক্ত মানসিক টেনশন, অতিরিক্ত মানসিক কষ্ট করা মোটের উপর সম্পূর্ণ বন্ধ করা উচিত বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনুরাশি, পারিবারিক জীবনে অস্থিরতা বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে একাধিক বাধা থাকলেও সেই বাধা ঠেলে আপনি এগোতে পারবেন। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্য আপনার দুশ্চিন্তা বাড়বে। ধনুরাশি, আজকের দিনে কোনো বন্ধু আপনার সঙ্গে প্রতারণা করবে, বন্ধুদের প্রতারণায় আপনি যথেষ্ট বিপদে পড়ে যেতেই পারেন। ধনুরাশি, আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের খুশিতে আপনি নিজে গৌরব অনুভব করবেন। তবে আজকের দিনে ধনুরাশি যেদিক দিয়ে সাবধান, আপনার টাকা প্রতারণা হতে পারে সেদিক দিয়ে ধনুরাশি সাবধান। আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে ধনুরাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, কর্মে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, সন্তানজনিত শুভফল অবশ্যই লাভ হবে। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে আপনার চিন্তা আসবে। আজকের দিনে পারিবারিক জীবনে বিশেষ অস্থিরতা আছে, আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে অবশ্যই দুশ্চিন্তা। আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের দিক থেকে বড় ভালো সাফল্যের খবর পাবেন। আজকের দিনে পারিবারিক জীবনে বিশেষ অস্থিরতা রয়েছে মকর রাশি। এছাড়া আজকের দিনে যেদিক দিয়ে যথেষ্ট চাপ আছে তা হচ্ছে বিদ্যায় যথেষ্ট বাধা আছে মকর রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি কোনো মতে যেতে যাবেন না মকর রাশির জাতক জাতিকা। মকর রাশি পারিবারিক জীবনে শত্রুতার ইঙ্গিত আছে, ভাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতের অমিল আছে, একাধিক সূত্র থেকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের কিছুটা হলো ভাঙন লক্ষ্য করা যাচ্ছে, সেদিক দিয়ে মকর রাশি সাবধান। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটি মোটেও ভালো নয়, কর্মে একাধিক বাধা, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি এলেও তা যথেষ্ট নয়, কর্মক্ষেত্রে আপনার সমালোচনা হতে পারে, আপনার সন্তানের কোনো ভুল কাজের ভার আপনার ঘাড়ে পড়ে যেতে পারে। আজকের দিনে শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টায় আছে সেদিক দিয়ে কুম্ভ রাশি সাবধান। আজকের দিনে আপনার বন্ধুরা উপকারের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিতভাবে উপকৃত হবেন। আজকের দিনে কোনো ক্ষেত্র থেকে, বিশেষ করে উচ্চ ক্ষেত্র থেকে আপনার জন্য বিশেষ শুভ খবর আছে মীন রাশি, আজকে কর্কট রাশি, কুম্ভ রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটা যথেষ্ট শুভ, কর্মে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, শুভ লটারি যোগ মীন রাশি। আজকের দিনে পারিবারিক ক্ষেত্রে সৌভাগ্যের উদয় হবে, আজকের দিনে আপনার সন্তানের জন্য আপনাকে বিশেষভাবে চিন্তায় থাকতেই হবে। আজকের দিনে কোনো বন্ধু আপনার সঙ্গে প্রতারণা করবে, তাই বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির পথে দেখতে পাবেন। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না মীন রাশির জাতক জাতিকা। মীন রাশি সমস্ত বাধা দূর হয়ে যাবে, কর্মের উন্নতি হবে, স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি হবে, শত্রুরা অনেক দূরে পালিয়ে যাবে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি
17ই আগস্ট বুধবার 12টি রাশি কি রাশি ফল হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি আমি, রাশিফল শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।